হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আমরা আবার একটা ভিডিও নিয়ে এসেছি ফুটবলের দুনিয়া, যাকে সবাই এক নামে চেন। তার নামটি হচ্ছে জুনিয়র নেইমার। কি বলবো আজ তার সম্বন্ধে? হ্যাঁ, বলার একটা কথা আছে, সেটা হচ্ছে ভাগ্যের কারণেই পিএসজির চ্যাম্পিয়ন লিগ জেতেননি নেইমার। আজকে সেই সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে জানাব। আর আমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। চলুন তাহলে আমরা ভিডিওর দিকে চলে যাই। আপনারা যারা ফুটবল খেলা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে জুনিয়র নেইমার খেলাকালীন তার অ্যাঙ্কেলে চোট লেগেছে। দীর্ঘ 5 মাস যাবৎ তিনি কোনো প্র্যাকটিস বা মাঠে খেলা করতে পারেনি। তো সেই 5 মাস রেস্ট কাটিয়ে তিনি আবার মাঠে যোগদান করছে। মাঠের এই যুদ্ধে অনেক দলকেই পরাজিত করেছে জুনিয়র নেইমার, আর সেই ধরনের ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখন নতুন মরশুম শুরু হয়েছে, তো সেই জন্য তিনি নতুন করে নিজেকে তৈরি করছেন। 2022 সালে কাতার বিশ্বকাপটা যারা দেখেছেন তারা অবশ্যই বলবে যে ব্রাজিলের ক্ষেত্রে সেই সময়টা খুব একটা শুভ সময় ছিল না। কারণ হচ্ছে ব্রাজিল একদম বিশ্বকাপের সম্মুখীন হয়েও কাপটা নিজের হাতে নিতে পারেনি। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সম্মুখীন হয়েছিল, কিন্তু সেইখান থেকেই তাদেরকে ফেরত আসতে হয়। কারণ হচ্ছে সেই খেলাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি ব্রাজিলের। তখনই জুনিয়র নেইমার প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে, তার টিম সেমিফাইনালে উঠে আর আস এগোতে পারেনি, তার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছিল। তখনই একটি খবর এসেছিল কাতার বিশ্বকাপে হারের পর অবসর নিতে চেয়েছিল জুনিয়র নেইমার। সেই হারের জন্য সেই সময় তিনি নিজের প্রকাশে একটা কথা বলেছিলেন, সেই কথাটি হচ্ছে, সত্যি বলতে বিশ্বকাপের পর আমি আর ব্রাজিল দলে ফিরতে চাইনি। আমি টানা 5 দিন কেঁদেছিলাম, ওই ম্যাচে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল, আমরা সবাই মাঠে কেঁদেছিলাম। আমি অবসর নিতে চেয়েছিলাম, তবে দল ছাড়ার বিষয়টা আমাকে নতুন করে ভাবতে হয়েছে, কারণ আমি সাফল্য অর্জন করতে চাই, তাই আমাকে আমার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে হয়েছিল। এদিকে অনেকদিনেই নতুন মরশুমে গুঞ্জন চলছিল যে পিএসজি ছাড়ছেন জুনিয়র নেইমার, তবে নিজের ইঞ্জুরি কাটিয়ে আবার নিজের মাঠে ফিরেছেন জুনিয়র নেইমার এবং দর্শকদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি পিএসজিতেই আপাতত আছেন এবং সেখান থেকেই তিনি খেলা চালিয়ে যাবেন পিএসজিতে নেইমার, মেসি আর এমবাপ্পে এই 3 জন প্লেয়ার থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন লিগ জিততে তারা ব্যর্থ হয়। আর সেখান থেকে তারা নিজের খেলা নয়, তারা দায়ী করলেন তাদের নিজের ভাগ্য। আমাদের 3 জনকেই বিশ্ব সেরা বলা হয়। পিএসজি একটি অসাধারণ দল গঠন করতে চেয়েছিল, তবে দুর্ভাগ্যবশত আমাদের যেটা জেতার কথা ছিল সেটাই আমরা জিততে পারিনি। ফুটবলে অনেক সময় নানা জিনিস ঘটে যেটা অপ্রত্যাশিত। এটা কোনো কেকের রেসিপি নয় যে আপনি যেভাবে চাইবেন সেভাবেই সবকিছু হবে। এটা ফুটবল, এখানে যে কোনো কিছু হতে পারে। ব্রাজিলে এই 3 তারকা বাদেও তার মধ্যে লিওনেল মেসি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছে। এই খবরটা তো আপনাদেরকে আগের ভিডিওতেও দিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন। এবং মেসি চলে যাওয়াতে তাকে প্রত্যেকটা প্লেয়ারই শুভেচ্ছা জানায়। এবং যখন মেসি বার্সেলোনা ছেড়ে ইন্টার মায়ামিতে যোগদান করেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার ঘটনাটা জুনিয়র নেইমার আগে থেকেই জানতেন। জুনিয়র নেইমার একটি কথা বলেন যে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে তার পরিবার নিয়ে যেন ভালো থাকেন এবং মেসি ভবিষ্যতের জন্য শুভকামনা জানান জুনিয়র নেইমার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে আমাদেরকে জানান। নেক্সট ভিডিওতে আপনারা কাকে দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।